ইনি হলেন অ্যাডভোকেট সত্যনারায়ণ দে। চেম্বার খুলিয়া আমি মনে মনে বলি, মক্কেল হয় যেন আমার হাতে বলি। ইনি হলেন সত্যদার জুনিয়র সোনামণি বল। দরজাটা খোলো। নমস্কার, আমি বি এ এল বা না না বেনু আদিত্য লাল। ও তাই বলো, বসো বসো। সোনা, ফিল্মটাকে একটু দাও, উনি একটু নাড়িয়ে নি। স্যার, আপনি আমায় বাঁচালেন। আপনি যে কিছু বলার আগেই বুঝতে পেরে গেছেন, এই অনেক। আমার মনের কথা কেউ বুঝতে পারছিল না, এই জন্যই তো সংসারে এত অশান্তি, বুঝলেন তো? স্যার, বউ চলে গেছে। ঠিক আছে, তোমার কথা শুনছি। সোনা, স্যানিটাইজারটা দাও, বিনুবাবু হাতটা নাড়িয়ে নিক। এখানে কি করে ফেলবো, সবার সামনে? আগে মাল, পরে কথা। সোনা, আবার মাল মাল, টাকা টাকা। হো হো, তা কত দেবো? সোনা, একটা বলো। কোনো কথা বলতে হলে 1,000, কোনো কাগজ পড়তে গেলে 1,500, 500 বেশি কারণ চশমার ভাড়া, 5 মিনিটের বেশি বললে 300, প্রত্যেক 5 মিনিটে 300 করে বাড়বে। সোনা, কমলা ছিটিয়ে নিয়ে নাও। সব ঠিক না থাকলে তো যাবেই। আমার তো সব ঠিকই আছে। যাও, আমার সোনা সব দেখে নেবে। আবার সোনা কেন, আর কেউ নেই? আমার সব সোনাই দেখে। তা আপনারটা দেখে বলে কি আমারটাও? আমার সব কাজ সোনাই দেখে, আমার তো দেখার সময় নেই। খোলো, এখানে খোলো, মানে বলো বলো। আসলে বউকে জোর করে রাতে বেলা ভালোবাসতে গেছিলাম, আর এই ডিভোর্সের নোটিশটা পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, তোমার বউয়ের সাথে কথা বলি, চেকে পাঠাই, তারপর তোমার সাথে কথা বলবো। তাহলে আজকে আমি আসি। বউয়ের নাম, ঠিকানা, ফোন নাম্বারটা দিয়ে যাও, সাথে তোমারটাও।